শিক্ষার্থীরা, আজকে আমরা জানবো সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সম্পর্কে। তো সালোক সংশ্লেষণের আলোক পর্যায় কি হয়? তোমার সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে দুইটা জিনিস তৈরি হয়, একটা হলো এটিপি আর একটা হলো NADPH2। কি কি তৈরি হবে? এটিপি ও NADPH2। তো আমরা জানি যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ের জন্য আলো সরাসরি ভূমিকা রাখে। তো কিভাবে এটা একটু জেনে নিই। তো এটা জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে ফটোফসফোরাইলেশন। তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে ফটোফসফোরাইলেশন সম্পর্কে। ফটোফসফোরাইলেশন জিনিসটা কি? ফটোফসফোরাইলেশন হলো যে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে এডিপি সাথে একটা ফসফেট অণু যুক্ত হয়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তো ফটোফসফোরাইলেশনটা কি আমরা একটু আবার একটু বোঝার চেষ্টা করি। যে সূর্যের আলো, দেখো আকাশ থেকে আসবে সূর্যের আলো, সূর্যের আলোর সহায়তায় পাতার মধ্যে কি জানে যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল আর ওই ক্লোরোফিলের মধ্যে তোমার এটিপি, এডিপি আর ফসফেট, তোমার আইপি বা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট থাকে। তো এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটটা আলাদা আলাদা থাকে। তো ওই যে সূর্যের আলোটা যে আসে, সূর্যের আলো, দেখো সূর্যের সূর্যের আলো, শুধু সূর্যের আলোটা, অন্য যে কোনো আলো হলে হবে, ক্লোরোফিল। তো দেখো এডিপির সাথে একটা ফসফেট তোমার সূর্যের আলোর সহায়তায় ক্লোরোফিলের মধ্যে কি তৈরি করবে, এই যে এটিপি তৈরি করবে। কি তৈরি করবে? এটিপি তৈরি করবে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? ফটোফসফোরাইলেশন। তো দেখো এই এডিপি এবং আইপি আলাদা আলাদা থাকবে, যখন এই যে সূর্যের আলোটা আসবে সেই সূর্যের আলোটা ব্যবহার করে এরা জোড়া লেগে যাবে। জোড়া লেগে কি তৈরি করবে? এটিপি তৈরি করবে। এই যে দেখো, তাহলে আমাদের সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে এটিপি তৈরিটা হয়ে গেল। এরপরে দেখো, এরপরে আমাদেরকে জানতে হবে ফটোলাইসিস সম্পর্কে। ফটোলাইসিস দেখো যে ফটোলাইসিস জিনিসটা কি? ফটোলাইসিস হলো ঠিক একইভাবে তোমার সূর্য আলোর সহায়তায় ক্লোরোফিলের মধ্যে পানি ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। খেয়াল করো যে পানি তোমার কি করবে, সূর্যের আলো, সূর্যের আলো আর কোথায়, ক্লোরোফিল, ক্লোরোফিল, সূর্যের আলো ক্লোরোফিলের মধ্যে কি করবে, এটা ভেঙে যাবে, ভেঙে টু মাইনাস প্লাস ইলেকট্রন তৈরি করবে। তো এখন দেখো এখান থেকে কি তৈরি করতেছে, যে পানিটা বিয়োজিত বা ভেঙে যাচ্ছে কিসের, সূর্যের আলো প্রভাবে, কোথায় করতেছে, ক্লোরোফিলের মধ্যে, ভেঙে কি তৈরি করতেছে, এইচ প্লাস, অক্সিজেন টু মাইনাস এবং ইলেকট্রন তৈরি করতেছে। এই যে যে ইলেকট্রনটা তৈরি করছে এবং এই যে এইচ প্লাস, আর আমরা জানি যে ক্লোরোফিলের মধ্যে কি থাকে, তোমার এনএডিপি থাকে। তো এনএডিপি এর পুনরুক্তি তোমার নিকোটিনামাইড, অ্যাডিনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট থাকে। এটা তোমার এই যে হাইড্রোজেনের সাথে তোমার তো এইচ প্লাস যুক্ত হয়ে এবং এই যে এই ইলেকট্রনের সাহায্যে কি তৈরি করবে, NADPH2 তৈরি করবে। তো এভাবে দেখো আমরা সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে দুইটা জিনিস উৎপন্ন হতো, একটা হলো এটিপি এবং NADPH2। তো আমরা দেখলাম যে কিভাবে এটিপি এবং NADPH2 তৈরি হয়। ওকে।